আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বরাবরের মতো দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের প্রিয় শিক্ষক শাকের আক্তার, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। তো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের গুণ সংক্রান্ত এবং বাক্স সংক্রান্ত বিষয়ে পাঠদান করব। আমাদের আজকের আলোচনার বিষয় এবং আজকের পাঠ আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু মনোযোগী হও এবং বোর্ডে তাকাও। আমাদের আজকের পাঠ গুণ ও বাক্স সংক্রান্ত সমস্যা এবং এর সমাধান। তো বন্ধুরা, আমরা কথা বেশি না বলে আমাদের আজকের নির্ধারিত পাঠে আমরা চলে যাই। সবাই আমার সাথে একটু তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করো। বের করে 93 পৃষ্ঠা 3 নম্বর অঙ্ক আমরা করব। আমাদের সিলেবাস, আমাদের নির্ধারিত দেওয়া তোমাদের দেওয়া শিট সব কিছুতে আমরা কি দেখতে পাই, আমাদের 93 পৃষ্ঠা এবং 72 পৃষ্ঠায় আমাদের গুণ সংক্রান্ত সমস্যা এবং বাক সংক্রান্ত সমস্যাগুলি রয়েছে যেটা আমরা করব। আমাদের যেহেতু আমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব খুব ভালো করে, যাতে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারি এবং সমস্যাগুলি সমাধান করে বেশি বেশি নাম্বার নিয়ে পরবর্তী ক্লাসে আমরা উত্তীর্ণ হতে পারি। তো বন্ধুরা, চলো আমরা এখন আমাদের গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করব। এখন 93 পৃষ্ঠা 3 নম্বর, গুণ করি 3 নম্বর। এখানে আমাদের অনেকগুলি অঙ্ক রয়েছে, সেখান থেকে আমি তোমাদের 10টি অঙ্ক বোর্ডে উঠিয়েছি, তোমরা আমার সাথে অঙ্কগুলি দেখবে এবং খাতায় তুলে নেবে। আমাদের প্রথম অঙ্কটি 2 গুণ 4, আমরা কী নির্ণয় করব? গুণফল নির্ণয় করব। প্রথম 1 নম্বর অঙ্ক 2 গুণ 4, মাঝখানে প্রক্রিয়া চিহ্ন কী রয়েছে? গুণ। এখন আমরা গুণ করব, 2 গুণ 4 সমান কত? এখন আমরা নামতা পড়ি সবাই, আমার সাথে পড়ো সবাই। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আমরা কি পেলাম? 4 দুগুণে 8, আমাদের গুণফল নির্ণয় করলাম আমরা 8। উত্তর গুণফল 8। 2 নম্বর অঙ্কে চলে যাই, 3 গুণ 3 সমান কত? আমরা যেহেতু গুণফল নির্ণয় করতেছি, মাঝখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন কী রয়েছে? গুণ চিহ্ন রয়েছে। 3 গুণ 3 সমান কত? এখন আমরা 3-এর নামটা পড়ব, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে আমরা কত পেলাম? 2 নম্বর অঙ্কের গুণফল পেলাম আমরা 9। 3 নম্বর অঙ্কে চলে যাও, 4 গুণ 5 সমান কত? 4 গুণ 5 সমান কত? এখন আমরা আবার 4-এর নামটা পড়ব, 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 ছাড়া 16, 4 পাঁচা 20। তাহলে আমাদের গুণফল কত হবে? আমরা পেয়ে গেলাম 20। উত্তর গুণফল হবে 20। 4 নম্বর অঙ্ক দেখো, 6 গুণ 4, 6 গুণ 4। তাহলে আমাদের কী নির্ণয় করবো? আমরা গুণফল নির্ণয় করবো। আবার আমরা 6-এর নামটা পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24। তাহলে আমরা কত পেলাম? 4 ছয় 24। এরপর 5 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, 5 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 5 নম্বর অঙ্কটা, 7 গুণ 5 সমান কত? 7 গুণ 5 সমান কত? আমরা গুণফল নির্ণয় করব। 7-এর নামটা পড়ি আমরা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35। আমরা কত পেয়ে গেলাম? গুণফল 35। 6-এর 6 নম্বর অঙ্কটা দেখো আমাদের, 6 নম্বর অঙ্ক, 8 গুণ 9 সমান কত? আমরা গুণফল নির্ণয় করব, 8 গুণ 9 সমান কত? 8-এর গড়ের নামটা পড়ি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72। 8 নং কত পেয়েছি আমরা? 72। আমাদের উত্তর গুণফল হবে 72। 7 নম্বর অঙ্কটা দেখো, 9 গুণ 3 সমান কত? 9 গুণ 3 সমান কত? তাহলে আমরা 9-এর গড়ের নামটা পড়ি, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং
27 উত্তর গুণফল হবে আমাদের 27 তাহলে আমরা 7 নম্বর অঙ্ক গুণফল কত পেয়েছি বন্ধুরা 27 পেয়েছি তোমরা নিচে লিখে ফেলছো আমার সাথে সাথে তোমরা মুখে বলবে এবং খুব ভালোভাবে বুঝে নিয়ে খাতায় সাথে সাথে উঠিয়ে ফেলো 8 নম্বর অঙ্কটি দেখো 1 × 8 তোমরা জেনে রাখো 1 দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করি না কেন আমরা রেজাল্ট ওইটি ওইটুকুই পাবো তো গুণফল আমরা 1 × 8 8 × 1 8 উত্তর গুণফল 8 9 নম্বর অঙ্কটি দেখো 0 × 10 0 × 10 শূন্য দিয়ে আমরা যত গুণই দিই না কেন যত বড় সংখ্যা হোক যত ছোট সংখ্যাই হোক আমরা গুণ করি বা ভাগ করি যাই করি না কেন আমাদের ফলাফল কি আসবে শূন্যই আসবে তাহলে আমাদের গুণফল কত হয়ে যায় শূন্য 0 × 10 = 0 10 নম্বর অঙ্কটিতে চলে যাই 9 × 7 গুণফল কত হবে 9 × 7 সমান কত আমরা 9 এর ঘরে নামতা করি 9 × 9 9 × 2 = 18 3 × 9 = 27 4 × 9 = 36 5 × 9 = 45 6 × 9 = 54 7 × 9 = কত 7 × 9 = 63 আমাদের গুণফল হবে 63 উত্তর গুণফল 63 তো বন্ধুরা আমরা প্রথম থেকে আবার একটু পর্যালোচনা করে একটু দেখো 1 নম্বর অঙ্কটি করেছি 2 × 4 4 × 2 = 8 উত্তর গুণফল 8 2 নম্বর অঙ্কটি দেখো 3 × 3 সমান কত 3 × 3 = 9 3 নম্বর অঙ্কটি দেখো 4 × 5 সমান কত 4 × 5 = 20 4 নম্বর অঙ্কটি দেখো 6 × 4 সমান কত 4 × 6 = 24 আমরা এতদিনে আমাদের গুণের নামতা মুখস্থ হয়ে গেছে আমরা সবাই নামতা খুব ভালো করে শিখেছি তো 5 নম্বর অঙ্কটি দেখো 7 × 5 5 × 7 = 35 5 × 7 = 35 6 নম্বরে 8 × 9 সমান কত 8 × 9 = 72 7 নম্বর অঙ্কটি দেখো 9 × 3 সমান কত 3 × 9 = 27 3 × 9 = 27 উত্তর গুণফল 27 8 নম্বর অঙ্কটি 1 × 8 সমান কত 8 × 8 8 × 8 9 নম্বর অঙ্কটি দেখো 0 × 10 সমান কত 0 তোমাদেরকে আগেই বলেছি শূন্য দিয়ে আমরা যত বড় বা যত ছোট সংখ্যায় গুণ করি না কেন আমাদের ফলাফল হবে 0 10 নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা আমাদের সর্বশেষ অঙ্ক গুণের মধ্যে আমাদের 93 পৃষ্ঠা 3 নং এর সর্বশেষ অঙ্ক বাকি যে কয়টি অঙ্ক রয়েছে তোমরা এসডব্লিউ করবে এবং আগামী ক্লাসে আমাকে অবশ্যই সেটি দেখাবে 9 × 7 সমান কত 7 × 9 = 63 তো আজকের নির্ধারিত পাঠে আমাদের গুণ সংক্রান্ত সমস্যা আমরা করে ফেললাম এবার আমরা বাক সংক্রান্ত সমস্যায় যাব তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাক সংক্রান্ত সমস্যার সমাধান আমরা চলে যাই বাক সংক্রান্ত সমস্যা আমাদের কত পৃষ্ঠা আছে পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় 1 ও 2 নং করব আমরা তোমরা একটু বইটা ভালোভাবে খোলো যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের যদি বইতে বই পৃষ্ঠা চিনতে অসুবিধা হয় তোমাদের আব্বু আম্মু সাহায্য নিয়ে অথবা বড় ভাই বোনের সাহায্য নিয়ে তোমরা বইটি খোলো এবং 72 পৃষ্ঠায় 1 ও 2 নং এ যে বাক সংক্রান্ত সমস্যা রয়েছে এটা আমরা এখন সমাধান করব আমাদের প্রথম অঙ্কটি দেখো 1 নং এ আমাদের রয়েছে 8 / 2 8 / 2 মাঝখানে এটা আমাদের কি চিহ্ন প্রক্রিয়া চিহ্ন ভাগ আমরা এটা কি নির্ণয় করব ভাগফল নির্ণয় করব এই ক্ষেত্রে আমরা কি করব আমরা বড় সংখ্যাটিকে হাতে রেখে ছোট সংখ্যাটির আমরা নামতা গুনতে থাকব তাহলে আমরা খুব সহজে ভাগফলটি নির্ণয় করতে পারব এখন আমরা 2 এর নামতা করি 8 পেতে হলে আমাদের কতটুকু যেতে হবে বা কি মানে কত সংখ্যা পর্যন্ত আমরা অগ্রসর হয়ে 8 পাব তোমরা দেখো একটু 2 × 1 = 2 2 × 2 = 4 3 × 2 = 6 4 × 2 = 8 তাহলে আমরা কত পেলাম 8 পাওয়ার জন্য আমরা 4 পর্যন্ত অগ্রসর হয়ে ভাগফল পেয়ে গেছি 4 × 2 = 8 উত্তর ভাগফল 4 এরপর 2 নম্বর অঙ্ক দেখো 12 / 2 তোমাদের আগেই বলেছি আমাদের সুবিধার্থে আমরা বড় সংখ্যাটি হাতে রাখব ছোট সংখ্যাটি দিয়ে আমরা নামতা গুণে ভাগফলটা সহজে নির্ণয় করতে পারবো শুধু সহজে বলবো না খুব সহজে আমরা এটা নির্ণয় করে ফেলতে পারবো তোমরা একটু দেখো এটা এটা আমাদের একটা কৌশল তোমরা একটু অবলম্বন করো দেখো 2 এর ঘরের নামতা আমরা আবার পড়তে থাকি 2 × 1 = 2 2 × 2 = 4 3 × 2 = 6 4 × 2 = 8 5 × 2 = 10 6 × 2 = 12 এই তো তোমরা পারতেছো 6 × 2 = 12 হ্যাঁ এটা 6 × 2 = 12 ভাগফল পেয়েছিলাম আমরা 6 এখন আমরা 45 / 5 সমান কত
আমরা পাঁচের ঘরের নামতা পড়ি। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটা চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ। উত্তর বাকফল নয়, বাকফল নয়। চার নম্বর অঙ্কটা বিয়াল্লিশ বাঘ সাত সমান কত? সাতের ঘরের নামতা পড়তে থাকি। সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আটাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ। তাহলে বাকফল কত পেলাম আমরা? ছয়। পাঁচ নম্বর অঙ্কটি দেখো তেষট্টি বাঘ সাত সমান কত? তেষট্টি বাঘ সাত। সাতের ঘরের নামতাটা আমরা একটু পড়ে নিব। সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আটাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ, সাত সাতা উনপঞ্চাশ, সাত আটা ছাপ্পান্ন, সাত নং তেষট্টি। তেষট্টি পাওয়ার জন্য আমরা কত পেলাম বাকফল? সাত নং তেষট্টি। উত্তর বাকফল নয়। এবার আমরা একটু ভিন্নধর্মী বা ভিন্ন স্টাইলের কিছু বাকফল নির্ণয় করব। একই রকম বাকফল, শুধু সিস্টেমটা একটু আলাদা। দুই ভাগ ছয় সমান কত? আমরা এটা এক্ষেত্রে আমরা নামতা গুণে বাকফলটা নির্ণয় করব। দুইয়ের নামতা পড়ি আমরা। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। আমাদের এখানে ছয় পাওয়ার জন্য আমরা তিন পর্যন্ত গুনলাম, তিন দুগুণে ছয়। আমাদের বাকফল কত পেলাম আমরা? উত্তর বাকফল ছয়। এরপরের অঙ্কটি দুই নম্বর অঙ্কটি দেখো, ছয় বাঘ আঠারো সমান কত? বাকফল আমরা নির্ণয় করব। ছয়ের ঘর নামতা গুনি। ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো। এক্ষেত্রে আমাদের বাকফল কত পেলাম আমরা? তিন। তিন নম্বর অঙ্কটি দেখো, চল্লিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। পাঁচের ঘরের নামতা পড়ি আমরা। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটা চল্লিশ। এরকম আরও কিছু অঙ্ক রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, নির্ধারিত কিছু অঙ্ক রয়েছে, তোমরা এগুলি নিজেরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক করে রাখবে। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো, তোমরা আমাকে অবশ্যই বলবে তোমরা কতটুকু কী বুঝতে পেরেছো না পেরেছো এবং কতটা করেছো আমাকে দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের বাচ্চারা যেহেতু ছোট, আপনারা ওদের কথা খেয়াল রেখে আমার পাঠদানের পাশাপাশি ওদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন পৃষ্ঠা নাম্বার খুঁজে পেতে, অঙ্কগুলো যাতে সহজে খুব সহজে বুঝে উঠতে পারে এভাবে আপনারা একটু সহযোগিতা করবেন। এই করোনাকালীন সময় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।